রাজধানীর শের-ই-বাংলা বালিকা স্কুলের মতো বেশিরভাগ স্কুলে এখন কয়েল কিংবা অ্যারোসল স্প্রে করে চলে নিয়মিত ক্লাস। ডেঙ্গু থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় স্কুল কর্তৃপক্ষের প্রস্তুতি থাকলেও আতঙ্ক কাটে না কোমলমতি শিক্ষার্থীদের। আমাদের স্কুলে প্রতিনিয়তই হচ্ছে আমাদেরকে অ্যারোসল দেওয়া হয়েছে, এছাড়াও মানে স্কুলের আশপাশ পরিষ্কার করার জন্য আমরা নিজেরাই হচ্ছে মানে দল হয়ে তারপর হচ্ছে স্কুলের আশেপাশে পরিষ্কার করছি। ডেঙ্গু প্রতিরোধে আমাদের কী করণীয় বা হচ্ছে আমরা ডেঙ্গু হলে কী করব সেই বিষয়ে হচ্ছে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আমরা পোস্টার তৈরি করে স্কুলের খেলার মাঠে বেড়ে উঠছে লকলকে ঘাস। মাঠে নেই শিক্ষার্থীদের প্রাণ চাঞ্চল্য, ডেঙ্গুর ভয় কেড়ে নিয়েছে কৈশোরের দুরন্তপনা। আতঙ্ক থাকলেও ভীত নন স্কুলের প্রধান শিক্ষিকা, বললেন সিটি কর্পোরেশনের কর্মীরা আসে না ঔষধ ছিটাতে, তাই বাধ্য হয়ে নিজেরাই দায়িত্ব তুলে নিয়েছেন মশা মারার। লেখাপড়ায় পিছিয়ে পড়বে তাই স্কুল ছুটির কথা ভাবছে না তারা। অভিভাবকরা এই ব্যাপারে খুবই উদ্বিগ্ন, সেই কারণে আমরা এখন আসলে অ্যাসেম্বলিটা এখন আর ওখানে করছি না। আমরা অ্যাসেম্বলিটা আমাদের বড় বারান্দা আছে, আমরা সেই বারান্দাতে অ্যাসেম্বলি করছি। আর পিটি পিরিয়ডগুলো আমরা যাতে বাচ্চারা মাঠে বের না হয় সেই দিকে দেখছি। অ্যাসেম্বলিতে যাওয়ার আগে অ্যারোসোল দিয়ে আমরা দরজা বন্ধ করে রাখছি রুমগুলোকে। আমার টিচার আক্রান্ত হয়েছেন দুজন। বাচ্চাদের স্কুলে পাঠিয়ে স্বস্তিতে নেই অভিভাবকরা, ডেঙ্গু আতঙ্কে স্কুল কামাই করছে কেউ কেউ। আমাদের বাচ্চাদেরকে নিয়ে আসলে আমাদের অনেক টেনশন হচ্ছে, যদি যত তাড়াতাড়ি স্কুলটা বন্ধ হয় আমাদের জন্য ভালো হয়। স্কুলে না পাঠাইলেও অসুবিধা, যে ক্লাসগুলো করতেছে আবার পাঠাইতেও পারি না যে ভয় করে। প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থায় স্কুল বন্ধ হলে পিছিয়ে পড়তে পারেন শিক্ষার্থীরা, তাই স্কুল বন্ধ না করে নিজ দায়িত্বে স্কুলের আঙিনা পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গুর আক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব বলে মনে করেন এই শিক্ষাবিদ। স্কুল বন্ধ করে দেওয়াটা সমস্যার সমাধান নয়। স্কুল বন্ধ করে দিলে স্কুলগুলো আবার ওই মশা উৎপাদনের কারখানায় পরিণত হবে, মানুষ যাবে না, দীর্ঘদিন বন্ধ থাকলে সেখানে আবার মশা হবে, এবং এরপরে যখন ছাত্রছাত্রীরা প্রবেশ করবে তখন আবার সেখানে তারা কামড়ানো শুরু করবে। তো সিটি কর্পোরেশন যেভাবে করছে সেইটি খানিকটা আমার কাছে লোক দেখানো মনে হয়। মূলত পরিষ্কারটা আসতে হবে ঘর থেকে, ঘর থেকে ময়লা বাইরে আসবে, বাইরে থেকে ময়লা সিটি কর্পোরেশন দূরে সরিয়ে দেবে। আতঙ্ক নিয়ে শিক্ষাক্রম চালিয়ে যাওয়া মুশকিল, তাই অবিলম্বে সংকট সমাধানে নগর কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন শিক্ষার্থী এবং অভিভাবকরা। আসলে সিটি কর্পোরেশনের ওষুধ আমরা সেভাবে পাই না, আমি বেশ কয়েকবারই চিঠি লিখেছিলাম। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা।